आज के बेसिकलि पुजो आगे दीदी सवार संगे पुजो आनंद भाग कर खूब खोश मेजाजे एक सौजन्य साक्षात हलो एमक गान बजना पर्यन्त हलो दीदी तार निजेर लेखा गान निजेर सुर देवा गान शोनालेन सबाई के आमरा खूब खुशी सांगठनिक स्तरे खोज खबर निलेन सब किछु तो तोमादेर संगे शेयर करार मतो नय सेई जन्यई কিছুটা উনি কথাবার্তা বললেন আর সবচেয়ে বড় কথা যেটা যেটা মূল উদ্দেশ্য ছিল পূর্ব মেদিনীপুরের সভাধিপতি আজকে সেখানে উনি নির্বাচিত করলেন একজনকে আর বাকি সবার কাছে খোঁজখবর নিলেন কার এরিয়া কেমন চলছে কেমন চলছে না কী কী কাজ হয়েছে কী কী কাজ বাকি আছে এমন যেমন আমি একটা বলতে পারি জগদীশ দাস আমাদের কেসিয়াড়ির মারা গেছেন শোনার পর উনি বললেন অজিত কয়েকদিনের মধ্যে ওর ছেলের কাগজটা আমার কাছে দাও এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু দীর্ঘদিনের পুরনো কর্মী তাই তাদের প্রতি ওনার একটা দায় এবং দায়িত্ব আছে সেটা বুঝিয়ে দিলেন আরও কয়েকজনের নাম উনি নিজে উচ্চারণ করলেন এবং হাতির হানায় যারা মারা গেছেন তাদের খোঁজ নিলেন তারা সবাই চাকরি পেয়েছে এটা সন্তুষ্ট হলেন এবং এটাও বললেন যে পরশু দিন এখানেই আমরা চাকরি বাকরি দেব এবং এছাড়া দুই জেলার সমস্ত এমএলএদের কাছে ইন্ডিভিজুয়ালি খোঁজ নিলেন এবং একটাই বেসিক্যাল কথা যে ভাই শোনো সবাইকে মানুষের কাছে আমাদের যেতে হবে আমরা মানুষের কাছে দায়বদ্ধ বিজেপি কি বললো মাথা ঘামিও না এই তো আজকে বিজেপি কাণ্ড নিয়ে কী বল বিজেপির কাণ্ড ফ্লপ হয়ে গেছে বিজেপি ফিউজ হয়ে গেছে আজকে সেটা বিজেপি নিজেরাও বুঝতে পেরেছে উনিও বুঝতে পেরেছেন আমরাও বুঝতে পেরেছি তোমরাও বুঝতে পেরেছ যে বিজেপির এত ঢাক ঢাক গুড় গুড় লাস্টে অশ্ব ডিম্ব কিচ্ছু হলো না তো যাই হোক সেটা নিয়ে উনি বিশদ আজকে আলোচনায় যাননি তবে উনি বললেন ওরা কিচ্ছু করতে পারেনি পঞ্চায়েত নির্বাচনের জন্য বিস্তৃত সাজেশন দিলেন বিস্তৃতভাবে কীভাবে করবেন শান্তিপূর্ণভাবে কিভাবে ভোট হবে সাংগঠনিক স্তরে কিভাবে এগোতে হবে সেগুলো সব উনি একটা 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 করে ডাইরেকশন দিলেন এই জন্য এতক্ষণ সময় লাগে না না সেটা তো দুজনকে ঠিক করিয়ে দিল বলে না দুজনের সহকর্মী কী আছে ভুল বোঝাবুঝি হতে পারে দুজনকে উনি হাত মিলিয়ে দিলেন একদম এই হচ্ছে মমতাজি নিজে দাঁড়িয়ে থেকে দিদির মতো গার্ডিয়ানের মতো দুজনকে হাত মিলিয়ে দিয়ে আমাকে বললো অজিত জুনকে সম্পূর্ণ প্রোটেকশন দেবে জুন খুব ভালো মেয়ে জুন সহ মেয়েরা সবাই ভালো আমিও বললাম হ্যাঁ খুব ভালো আমি অন্য যে কোনো যারা ফিল্ম লাইন থেকে এসেছে সবাই খুব ভালো কাজ করেন কিন্তু জুন যেভাবে ডে টু ডে আমাদের দলের কাজ করেন আমি দেখে অবাক হয়ে গেছি বলছে ওইরকম জুনের খুব প্রশংসাও করলেন এবং শুধু তাই নয় প্র্যাকটিক্যালি মেদিনীপুরের যে কাজগুলো উনি বলে গেছিলেন সেগুলো হয়েছে কি না সেটাও খোঁজ নিলেন মেদিনীপুরের চেয়ারম্যানের কাছে ওর কাছে ফাইল পাঠানো হয়েছে কি না সেই কপি আবার পুনরায় দিতে বললেন জুনকে বললেন ক্যাটেগরিক্যালি সমস্ত ঘটনাগুলো একটা একটা করে সমস্ত চেয়ারম্যানদের কাছে সমস্ত বিধায়কদের কাছে উনি জানতে চাইলেন এবং দেখো এটা তো অস্বীকার করে লাভ নেই মিছে কথা বলে পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিস্তৃত আলোচনা করলেন সে তো উনি তো রাজনৈতিক কর্মী আপনার উনি তো রাজনৈতিক কর্মী বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী কিন্তু উনিও একটা রাজনৈতিক দল বিলং করেন তাই সেই রাজনৈতিক দলের যাতে ভালো হয় সেই জন্য সবাইকে উপদেশ দিলেন এবং সবচেয়ে বড় কথা উনি অনেক স্মৃতিচারণ করলেন আজকে যে কবে কখন কোথায় এসেছেন কবে ঝিটকার জঙ্গলে কবে লালগড়ে কবে আমলাশোলে কবে খড়গপুরে কবে কেশিয়াড়িতে কীভাবে আমরা ঘুরেছি সেই স্মৃতিচারণটা অনেকক্ষণ ধরে করলেন এবং আমাদের প্রত্যেকজন উপস্থিত সহকর্মী আজকে ভীষণভাবে খুশি সেই অর্থে আমি বলতে পারি দীর্ঘদিন বাদে আজকের এই সৌজন্য বৈঠক যে এতটা সফল হবে মানে 100 জায়গায় 200 ভাগ সফল 200 ভাগ সবাই খুশি এবং হ্যাঁ গান শুনিয়েছেন হ্যাঁ উনি উনি নিজের লেখা গান শুনিয়েছেন এবং সেটা আমি তোমাদের বলতে পারবো না এখনও গানটা হয়তো রিলিজ হয়নি তাই তার সহকর্মীদের উনি আগে শুনিয়ে দিলেন উনি বললেন তোমরা আমার সহকর্মী আমি এখন রিলিজ করিনি কিন্তু তোমাদের আমি আগে শুনিয়ে দিচ্ছি বলে নিজেই শুনিয়ে দিলেন